দিয়ে আসার পরে আমার ডে স্কুলে নিয়ে গেছে একজনে হ্যাঁ আর একজন নিয়ে গেছে পরে ওইখানে তখন তো ইমোশ ইমোশনটা একটু বেশি আর ছোট ছিলাম তখন আমার বয়স ছিল পনেরো ষোলো বছর তো আমি দেখে তো হতবাক যে কী ব্যাপার আমার নামে এই ছবিতে তো আমি কাজ করি নেই তো এই ছবিতে কাজ করি নিতে আমার নামে পুরস্কারটা কীভাবে হইলো তো সাকিব ভাই যখন যাচ্ছিলো তখন দ্বিগ্রসার ডাক দিল বলতেছে সাকিব তোমার গানগুলো কিন্তু হাবিব করবে দুইটা রোমান্টিক গান যে দুইটা আছে ডান্স রোমান্টিক যে দুইটা আছে হাবিব করবে তখন সাকিব হ্যাঁ হ্যাঁ দিতে পারেন ভালো ভালো নিছেন হাবিব ভালো করবে হাবিব ভাই দুই সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলেন নাম আসলো গ্যাজেটে আবার সেটা ফেরত দিলেন এটা পিছনের গল্পটা কি পিছনের গল্পটা আসলে এটা ভুলবশত জাজা এটা আমার নামে দিয়ে দিয়েছিল আমার নামটা ভুল করে সংযুক্ত করা হয়েছিল ওই ছবিতে জরিপুটে ওইটা আমার নামটা দিয়ে জমা দেওয়া হয়েছিল হওয়ার পরে ভুলবশত দেওয়া হওয়ার পরে ওই জরিপুটে তো আর জানবে না এটা ভুল করে নাকি এটা তো জানেন না তো আমার নামে এই ঘোষণা হয়ে গেছিলো তো আমি দেখে তো হতবাক যে কি ব্যাপার আমার নামে এই ছবিতে তো আমি কাজ করি নেই তো এই ছবিতে কাজ করি তাই আমার নামে পুরস্কারটা কীভাবে হইলো তো সাথে সাথে আমি জাজ মাল্টিমিডিয়ার ভাই আজিস ভাইকে ফোন দিলাম যে ভাইয়া এই ছবিতে তো আমি কাজ করি নাই তো এই ছবিটা কি কীভাবে আমার আমার নামে ঘোষণা হইলো ক তাই নাকি এটা তাহলে ভুল তোমার নাম চলে গেছে আমি বললাম এই চোখে তাহলে এক কাজ করেন এটা আমি আসলে নিতে পারবো না পুরস্কারটা এটা কীভাবে কী করবেন করেন পরে বলতে সাহেব ঠিক আছে দেখতেছি তারপরে এই তো তারপরে আমি এটা নিলাম না নিলাম না কারণ আমার এত বছরের কেরিয়ার তো একটা পুরস্কার আমি কাজ করি নাই সেই ক্ষেত্রে আমি কাজ করি নাই সেই ক্ষেত্রে যদি আমি পুরস্কারটা নিই সেটা আসলে আমার সাথে আমার সাথে যাচ্ছে না এটা আর আমি আমি মনে করি যে আমি বাংলাদেশে ছয় সালে কোরিওগ্রাফার হওয়ার পরে আমি এত ভালো ভালো গান উপহার দিচ্ছি এখন নাম বললে অনেকে চিনবেন গানের নামগুলো তো একটা ভুলবশত হোক যেভাবে হোক আমার নামটা ঘোষণা হওয়ার পরে আমি যদি পুরস্কারটা নিতাম এটা আমি শান্তি পেতাম না কারণ আমার কাজের জন্য যখন পাবো তখন আমি শান্তি পাবো তো সো এটা তারপরে তো আমি এটা বয়কট করে দিলাম নিলাম না নেওয়ার না নেওয়ার পরে ব্যাপারটা বয়কট না যেহেতু হ্যাঁ ওইটাই আর কি যে আমি মানে এটা না করে দিলাম যে এই পুরস্কারটা আমি নিব না আমি যেহেতু কাজ করি নাই সেহেতু আমি এই পুরস্কারটা আমি নিব না এই তো তারপরে তারপরে কি পেলেন নিজের নিজের কোনো কাজের জন্য পেলেন কাজের আল্লাহ দিলে দুই বছর পরে উনিশ সালের পুরস্কার পেলাম সিনেমা ছিল মনের মতো মানুষ পাইলাম না জাকির হোসেন রাজু স্যার ছিলেন ডিরেক্টর সাকিব ভাই আর্টিস্ট ছিলেন বুবলি আপু ছিলেন তো ওনাদের কারণে আমি পুরস্কার পেয়েছি তখন অনেক ভালো লাগলো যে যাক এখন নিজের কাজের জন্য এখন টেবিলে যখন পুরস্কারটা রেখেছে আমি দেখি দেখলে নিজের কাছে শান্তি পাই যে আমার কাজের জন্য আমার স্বীকৃতি এটা আমার কাজের জন্য পেয়েছি আপনার কাজের জন্য আপনি সর্বোচ্চ সম্মান যেটা হ্যাঁ জাতীয় সম্মান সর্বোচ্চ সম্মান এটা যখন নিলেন প্রথমত গ্যাজেটে যখন নাম আসে তখন তো একটা অনুভূতি থাকেই কিন্তু যখন প্রথমবার ওই পুরস্কারটাকে ছুঁয়ে দেখা ওই স্টেজে যাওয়া আপনার নাম ঘোষণা হওয়া যে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে পুরস্কার পাচ্ছেন হাবিব হ্যাঁ আপনি স্টেজে গেলেন এই যে তখনকার অনুভূতি অনুভূতিটা শুরু হয়েছে হইলো আমি দুপুরবেলা লাঞ্চ করে ঘুমাইছি ঘুমার ঘুমানোর পরে সন্ধ্যাবেলা উঠে দেখে মানে উঠে দেখে আমার ফোনে অনেক ফোন অনেক রকমের ফোন অনেকের ফোন তো ফোন দেওয়ার পরেই আমাকে অনেকেই কংগ্রাচুলেশন দিচ্ছে তুমি পুরস্কার পেয়েছো অমুক ছবিতে পেয়েছ এই যে আমার যে খুশি শুরু হয়েছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এটা অন্যরকম একটা অনুভূতি এই তো তারপর পেলাম তারপর মনে একটা কষ্ট এখনো আছে সেটা হলো করোনা করোনার সময় পুরস্কারটা পেলাম তো আমরা প্রাইম মিনিস্টার তো মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারি নাই এটাই একটা মনের মধ্যে একটা কষ্ট আছে এখনো তো ওনার ওনার হাত থেকে নিতে পারলে আরো আরো বেশি আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ভিডিও না তখন ভিডিও কলেজ ভিডিও কলে জয়েন হ্যাঁ ভিডিও কলে ছিলেন

শুরুটা কিভাবে আপনার আসলে আমার শুরুটা তো কোথা থেকে বলবো যেখান থেকে শুরু সেখান থেকে বলবেন মানে শুরু বলতে সিনেমাতে শুরু বা সিনেমার আগে সিনেমার আগে তো অনেক অনেক কিছুই যে বাবা এই নৃত্য জগতে হ্যাঁ হ্যাঁ নাচের নাচের প্রতি আগ্রহ এটা শুরু হলো কখন থেকে এটা আমার নাচের প্রতি আগ্রহটা ছোটবেলার থেকে ছিল আমি আমার এলাকাতে অনেক প্রোগ্রাম তখন অনেক ছোট এলাকাতে যখন যখন চাঁদ রাতে ছবি শুটিং হয় আমার এলাকাতে নেত্রকোনা দুর্গাপুর তখন আমার বয়স ছিল আট আট বছরের মতো তখন একদিন শ্যুটিং গিয়ে শুটিং দেখছিলাম পাহাড়ের মধ্যে তাও পাঁচ মিনিট আর কি যাকে এটি আমার ফার্স্ট শুটিং দেখা ছিল আর আমি ওইটার আগে পরে এলাকাতে ছোটোবেলা থেকে একটু ডান্স প্রতি আমি দুর্বল ছিলাম দুর্বল ছিলাম আমার অনেক ফ্রেন্ডেরা বলতো তুই অনেক সুন্দর ডান্স করিস তুই চলচ্চিত্রে চান্স পাবি তখন আমি বলতাম যে হ্যাঁ চলচ্চিত্রে যে আমার খুব শখ পিছনে যে নাচ করে পিছনে যে গ্রুপ ডান্স করে এই গ্রুপ ডান্স করার জন্য আমার জীবনের শখ ছিল আর কি মানে নায়ক হয়ে ডান্স করার জন্য না নায়ক হওয়া না বা এখন যে কোরিওগ্রাফার হয়েছে নৃত্য পরিচালক যেটাকে বলা হয় নৃত্য পরিচালক হয়েছে এটাও আমার কখনো টার্গেট ছিল না আমার পিছনে নাচ করার ইচ্ছা ছিল তো ওই ওইখান থেকে শুরু করি না তো ওইরকম বলতো সবাই তো এক সময় আমি ঢাকায় যখন আমার ভাই আর্মির চাকরি করে আমি ঢাকায় যখন জিয়া কলোনিতে তখন কোয়ার্টারে থাকতো আমার ভাই তখন একটু মোটামুটি বড় হয়েছি তখন মোটামুটি আমার চোদ্দো পনেরো বছর বয়স চোদ্দ বছরের মতো তখন ওই বাইরের এখানে আসছি বাইরের এখানে আসার পরে বাইরে এখান বাসার থেকে বাসায় বেড়াইতে আসছি এখান থেকে এফডিসিতে মাঝে মাঝে গেটে যাইতাম আর কি আমি গেটে যাইতাম নায়ক নায়িকা দেখার জন্য তো গিয়ে ঘুরে ঘুরে আসতাম তো এটার প্রতি একটা নেশা হয়ে গেছে মানে নায়ক নায়িকা দেখা চলচ্চিত্রে ঢোকার জন্য যে আমার একটা নিশা হয়ে গেছে ওই নেশাটা এখন হলো এখন আমি ভাইয়ের কাছ থেকে না বলে বাসার থেকে বেরিয়ে চলে আসি তখন কিন্তু আমার পকেটে টাকা নেই আর এমনও দিন গেছে যে আমি জিয়া কলোনির থেকে এমএস যেটাকে বলে এমএস এখন যে কর্মীটলা হয়েছে হসপিটাল ওইখান থেকে আমি দুই টাকা ভাড়া ছিল সাত রাস্তা পর্যন্ত এগারো নাম্বার বাস চলতো এই রোডে তখন এগারো নাম্বার বাসছে তখন আমি দুই টাকাও আমার পকেটে ছিল না ওইটাতে আমি কী করতাম হাইটা চলে আসতাম এত দূর থেকে গেটে হাইটা চলে আসতাম আচ্ছা দিন দাঁড়িয়ে থাকতাম এরকম করতে করতে আশেপাশের দোকান টোকান ছিল দু একজনের সাথে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পরে ওইখানে ঘুরিয়ে টুরি নায়ক নায়কা মাঝে মাঝে দেখি তো ওইখানে একটা লন্ড্রির দোকান ছিল লন্ড্রির দোকানটার আমার ওনার নামটা মনে নেই তো ওইখানে বসেছিলাম এক সময় বসে থাকার সময় বসে থাকার পরে সালমান ভাই যে ছিল মারা গেছে সালমান শাহ ওনাকে আমি পাই নাই আমি সাতানব্বই চলচ্চিত্রে ঢুকেছি আর উনি ছিয়ানব্বই মারা গেছে তো ওনার সাথে একটা ছেলে কাজ করতো মনসুর নাম তো তার সাথে পরিচয় হলো গেটে আমার গেটে আমার সাথে পরিচয় হওয়ার পরে আমাকে বলতেছে আরে তোমাকে তো আমার চাচাত্য ভাইয়ের মতো মনে হয় দেখতে হ্যাঁ তো আমি তার সাথে একটা ভালো সম্পর্ক হইলো তো আমি বললাম ভাই আমার তো ভিতরে ঢোকার অনেক সব তো আমাকে আমার এমনি নাচ করার খুব শখ কিন্তু ভিতরে ঢোকার একটা প্রসেসিং যদি করে দিতেন তো লোকটা খুবই ভালো মনসুর নাম ছিল সে নিয়ে আমাকে মেকআপ আর্টিস্ট যে শরীফ ভাই শরীফ ভাইয়ের কাছে নিয়ে আমাকে বললো যে আমার চাচা তো ভাই হয় আপনার সাথে একটু কাজে রাখেন তো ওই কাজে রাখেন বুঝলে ওনার সাথে আমাকে দিছে তখন আমি এখন তো আমার ভিতরে ইন করার সুবিধা হয়ে গেলো ওনার সাথে কাজ করি তো তো কাজের আসি যায় আসি যাই ওনার সাথে কাজ করি মেকআপ মেকআপ অ্যাসিস্টেন্ট হিসাবে আমার পাশ শুরু হয় মেকআপ অ্যাসিস্টেন্ট হিসাবে ওনার সাথে কাজ করি শ্যুটিং হয় ক্যান নিয়ে আগে প্লাস্টিকের ক্যান্ট ছিল লাল কালার ওইটা নিয়ে দাঁড়ায় থাকতাম নায়ক মেকেরা তখন ডাক দিত তখন যাইতাম মুছে দিতাম ওনারা নিজেরাও মুসতো তো ওই তো কিন্তু আমার ভিতরে ভিতরে হইলো আমার নাচ যে আমি নাচে তো শরীফ ব্যয়ের সাথে অন্য অ্যাসিস্টেন্ট যারা ছিল তারা অনেক সময় আমাকে বলতো হাবিব তো এটা চিনে না ওইটা চিনে না হাবিব তো আসছে নাচের জন্য ওই এগুলো চিনব মানে আমাকে চাতাইতো আর কি তা আমি বলতাম যে হ্যাঁ ভাই আমি নাচ নাচ নাচের প্রতি আমি দুর্বল আমি ভালো নাচ করতে পারি তো আমি নাচে কাজ করব চান্স পেলে চলে যাব। তো ওই মেকআপে কাজ করতে 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 এক সময় হঠাৎ করে পরিচয় হলো আজিস রাজা সাথে ফার্স্ট আজিস রাজা সাথে পরিচয় হলো হোতাপাড়াতে হোতাপাড়া পরিচয় হওয়ার পরে তো ওনাকে বললাম ভাই আমি তো নাচ পারি আমার নাচে খুব শখ পিছনে নাচ করার তো আপনি যদি একটা কিছু করতেন তো উনি বলতেছে ঠিক আছে আমার স্কুলে যাইস তুই তুই আমার স্কুলে যাইস দেখবো না তো তারপরে ওখান থেকে আসলাম পরে আস্তে আস্তে ওনার স্কুলে গেলাম ওনার স্কুলে আমি চব্বিশ দিন গেছিলাম চব্বিশ দিন যাওয়ার পরে দেখা গেছে উনি শুক্রবার বৃহস্পতিবার নাচ শেখাইতো নাচ শেখানোর পরে আমাকে যেটাই দিতো আমার সাথে যদি আরো দশজন থাকতো তা আমাকে যেটা দিত আমার সবার আগে হয়ে যেত তা আমার হয়ে গেলেও আমাকে আর অ্যাডভান্স করতো না আর নতুন কিছু দিত না ওই দাঁড়ায় থাকতে হইতো আমার দাঁড়ায় থাকতে হইতো ওই আমার গ্রুপের সাথে সবার সাথে একসাথে যেতে হবে ঠিক আছে তা আমি দেখা গেছে মাসে এক দিন যেতাম যেতাম না শুধু এক্সারসাইজ করাইতো আর কি হ্যাঁ তখন প্রথম বেসিক ডান্সগুলো করাইতো তো আমি চব্বিশ দিন ওনার ক্লাসে গেছিলাম পরে আর এই যাইতে যাইতে হঠাৎ করে এফডিসিতে একটা বিজ্ঞাপন আসলো একটা পেপারে একটা বিজ্ঞপ্তি আসলো যে শিল্পী অবশ্যই মানে নৃত্যশিল শিল্পী নিবে নতুনভাবে তারা তখন নৃত্যশিল্পী নিবে তখন আমি সবাই আবেদন করতে হবে সেক্ষেত্রে সবাই আবেদন করতেছে আমি জানতাম না ব্যাপারটা আমি দুদিন পরে যাচ্ছি তো যার যার স্কুল থেকে সবাই দিতে পারবে তখন আজিস ভাইরে বললাম ভাইয়া আমিও ইন্টারভিউ দিব হুম আমি প্রতিযোগিতাতে দিব তখন ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল সালাম ভাই ওনাকে বলতেছিল যে হাবিবকে একটা ফরম দিস হাবিব ইন্টারভিউ দিবে তো ওনার কাছে পরেও চাইলাম বললো না এই ফর্ম শেষ হয়ে গেছে তখন আমি ওখান থেকে কষ্ট পাইলাম আমি আর ওনার কাছ থেকে এটা সংগ্রহ করলাম না পরে আমার এক বন্ধু পরিচয় হল নেত্রকোনারি মেকআপ আর্টিস্ট আবুল কালাম তার নাম খুব ভালো ছেলে তার বাড়িও নেত্রকোনা সরি তো নেত্রকোনা তার সাথে পরিচয় হওয়ার পরে আমি আপনাদের দুয়া এখন পর্যন্ত আমার একটা কি যার সাথে পরিচয় না তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে যায় ভালোবাসা তৈরি হয়ে যায় কেন জানেন আমাকে সবাই পছন্দ করে তো ওই বলতেছে ঠিক আছে তোমাকে আমি সাহেব খান কালু ভাইয়ের কাছে নিয়ে যাবো সাহেব খান কালু ভাই কি সে হলো মাসুম বাবুর সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিল এখন বর্তমানে কোরিওগ্রাফার তো একদিন আমাকে ওনার বাসায় নিয়ে গেলো এই আবুল কালাম আজাদ আবুল কালাম সরি আজাদ না সরি আবুল কালাম ওর নাম আবুল কালাম নিয়ে গেছে আমাকে কালুবাইয়ের বাসায় সাহেব খান কালুবাইয়ের বাসায় যাওয়ার পরে কালুবাইয়ের বাসায় গিয়ে বসে রয়েছে অনেক ফলটল নিয়ে গেছে ফলটল নিয়ে যাওয়ার পরে বসে আছি বসে উনি ঘুম থেকে উঠছে পরে কালাম বলতেছে যে ভাই আমার দেশের ছেলে আমার বন্ধু মানুষ খুব ভালো নাচ করে আপনি যদি আপনার গ্রুপে নিতেন ভালো হতো তো উনি খুব ভালো মানুষ উনি বলল ঠিক আছে যোগাযোগ রাখবা যোগাযোগ রাখবা হ হবে তো এখান থেকে পরিচয় হয়ে আসলাম আসার পরে ও ওই তখনই ওনার কাছ থেকে ফরমের ব্যাপারটা আলাপ করলাম যে আপনারা নাকি নতুন নৃত্য শিল্পী নেবেন আমি আগে একটা ফরমের ব্যবস্থা করে দিতেন যদি ভাইয়া তো উনি আমাকে একটা ফরমের ব্যবস্থা করে দিল ব্যবস্থা করে দেওয়ার পরে ওই ফর্মটা ফিল আপ করে আমি জমা দিলাম জমা দেওয়ার পরে তো কিছুদিন পরে প্রতিযোগিতায় স্পটে আমাদের এফটিসিতে ঝর্নাই স্পটে প্রায় তিনশো ছেলে মেয়ে যারা পুরান নতুন নতুন সব মিলাইয়া প্রতিযোগিতাতে যারা ফার্স্ট পেব তারা কাজ করবে এরকম আর কি তো আজিস রাজা ভাইয়ের ক্লাস থেকেও গেছে বিভিন্ন ক্লাস থেকে অনেক ছেলে মেয়ে আসছে আমি কি আমি আসছি আলাদা মানে আমি ফ্রম নিচ্ছি আলাদাভাবে কালু ভাইয়ের কাছ থেকে খান কালু ভাইয়ের কাছ থেকে ফ্রম নিয়ে আমি গেলাম যাওয়ার পরে ওইখানে তখন আমির সেন বাবু ভাই আছেন বেঁচে আছেন তারপরে জাভেদ ভাই ওনারা সবাই আছে নৃত্য পরিচালকরা একটা বাউন্ডারি করে ভিতরে সবাই আছে একজন একজন ডাক দেয় এই এক মিনিট করে ডান্স দেখে দেখে বের করে দেয় তো তখন আমি আমি নিজের থেকে আমি নিজের থেকে নাচ বানায় উঠায় রাখছিলাম যেমন এই হাওয়া হাওয়া গানটা তখন পুরানো হাওয়া হাওয়ার ছিল আর রূপ মেহে সোয়ানা একটা গান ছিল গোবিন্দ তো ওই গানটার সাথে আমি নাচ কম্পোজ করে রাখছি যেই ডান্সটা এটার সাথে আমি করবো হ্যাঁ তো একশো তিরিশ নাম্বার সিরিয়ালে আমার নামটা ডাক দিল দেওয়ার পরে আমি গেলাম যাওয়ার পরে ডান্স মুভমেন্ট দেখলো এক মিনিটের মতো দেখার পরে ওকে তখন সাথে সাথে রেজাল্টকে ওকে দেওয়া হয় নাই ওকে এই তো এখান থেকে সাবজেক্টটা শেষ হলো বেরোইলাম বেরোনোর পরে কিছুক্ষণ পরে আজিজ রাজা ভাইয়ের সাথে দেখা হইলো আজিজ ভাই আমার সাথে খুব রাগ করলো যে তুই আমার অনুমতি ছাড়া এখানে প্রতিযোগিতা দিলি কেন এখানে কেন আসলি আমি বললাম আপনার স্কুল থেকে তো আমাকে ফর্ম দেওয়া হয় তো আমাকে ফর্মটা যদি আপনার স্কুল থেকে দেওয়া হয় না এখন আমি আলাদাভাবে ব্যবস্থা করছি আলাদাভাবে ব্যবস্থা করে এখন প্রতিযোগিতাতে দিতে পারলাম আনলে দিতে পারতাম না কো ঠিক আছে আমার এখানে আর যাবি না বললাম ওকে ভাইয়ার ঠিক আছে তো আমি আর কোনো দিন ওনার স্কুলে কোনো দিন যাই নাই চব্বিশ দিন গেছিলাম তাও মাসে একবার করে গেছিলাম তাও আমাকে একটু ব্যায়াম ব্যায়াম শেখানো হয়েছিল তো আমার নাচটা আসলে আমার গড গিফট হ্যাঁ নাচের নাচ শেখার আমার গড গিফট তো এরপরে আর স্কুলে যাই না এখন হলো মেকআপেও কাজ করি না না করে আমি ঘোরাফেরা করি ডিসিতে যাই আসি যাই আসি তো পাঁচ ছয় দিন পরে এফডিসির চার্টটা না দিছিল কে কে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে রেজাল্ট রেজাল্ট দিয়ে দিয়েছে রেজাল্ট দেওয়ার পরে আমি গিয়ে দেখি যে আমার মানে তিনশো লোকের মধ্যে বীরজন পুরানো সহ এখানে ইউসুফ ভাই নাম শুনছেন ওই ইউসুফ ভাই আরিফ ভাই মিজান ভাই মারা গেছে কিছুদিন আগে সব সিনিয়র বীরজন সিনিয়রের মধ্যে বীরজনের মধ্যেই আমি জুনিয়রের মধ্যে আমি একা আমার নামটা এখানে তো এটা দেখে তো আমি খুশি যে আমি ফার্স্ট হয়েছি এতজনের মধ্যে এটা বিশাল পাওয়া তো বা ওই দিন তো অনেক খুশি চলে গেলাম কালুবাই সাথে দেখা করলাম সাহেব খান কালুবাইয়ের সাথে দেখা করলাম দেখা করার পরে বলছে যোগাযোগ রাখিস তোকে কাজ কাজ করাবো গ্রুপে তো গ্রুপে কাজ করাবো ঘুরে ধরি হঠাৎ একদিন আমাকে এফডিসি আসছি আমাকে সাহেব খান খালু ভাই বলতেছে হাবিব ওই কালকে শ্যুটিং আছে তুই অমুক অমুক ড্রেস নিয়ে চলে আসবি এফডিসিতে ফার্স্ট কল জীবনের ফার্স্ট আমি শ্যুটিং ক্যামেরার সামনে দাঁড়াব তো আমাকে বলতেছে কালকে চলে আসবে ছবির নাম ছিল পাহারা হম ছবির নাম ছিল পাহারাদার তো পাহারাদার এখন খুশি আমি মানে পৃথিবীর সবচেয়ে খুশি যে আমি ক্যামেরার সামনে নাচবো নাচে যেটা আমার ছিল যে আপনি শখ ছিল সেটা আমার কালকে পূরণ হইতে চলছে মানে এর খুশি আর হইতে পারি না তো সারা রাত্রে তো ঘুম হয় না সকালের শুটিং সকালবেলা আসলাম শুটিংয়ে আসার পরে ফার্স্ট ডোজ প্রথমে আইসে শুনি যে ছেলে মেয়ে ছিল তিরিশটা ছেলে তিরিশটা মেয়ের কাজ করবে ছেলে দাম করে কমাই দিয়ে এখান থেকে পনেরোটা ছেলে অফ হয়ে গেছে বড়টা মেয়ে অফ হয়ে গেছে তালিকায় আমি গেছি আমি তো জুনিয়র সিনিয়ররা তো আস তো সিনিয়র থাকা আমি অপের তালিকায় পরে গেলাম এই হইলো মনটা খারাপ হয়ে গেল যে ফার্স্ট কল কাজ করতে পারি নাই এটা বিশাল লাগলো কষ্ট লাগলো যাক আবার গ্যাপ আবার যাচ্ছে 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 হঠাৎ আর একদিন আপনি আসলাম আসার পরে আবার কালু ভাই বলতেছে হাবিব এই কালকে সকালে শুটিং কালকে সকালে শ্যুটিং এত কটার সময় চলে আসবি কালো প্যান্ট টানবি জিন্সের আমি কেউ ওকে ভাইয়া বাহ পরের দিন আসলাম আসার পরে ছবির নাম ছিল মিস ডাইনা মৌসুমি আপু ছিল আর্টিস্ট তখন হলো সাহেব খান কালোবাই ফার্স্ট ফার্স্ট কোরিওগ্রাফার হচ্ছে হচ্ছে তখন মাসুমবাবুর স্যারের অ্যাসিস্ট করে আবার নিজেও নৃত্য পরিচালক হিসাবে কাজ করে তো সেদিন আমাকে কল দিয়া আমাকে কল দিয়ে দিল আমি সকালে আসলাম আসার পরে আমাকে ড্রেস পেস পরাই দিল সাদা শার্ট পরাইলো কালো টাই কালো গ্লাস কালো প্যান্ট পরাই দিয়ে উনি আরেকটা শুটিংয়ে চলে গেছে এই আরেকটা শ্যুটিংয়ে চলে গেছে আমাকে এখানে দিয়ে গেছে গ্রুপে দেওয়ার পরে আমি দাঁড়াইছি স্টেজে দাঁড়াইছি স্টেজে দাঁড়ানোর পরে এখনও শুটিং আরম্ভ হয় নাই কিছুক্ষণ পরে সিনিয়র গ্রুপের নাম বলবো না সিনিয়র গ্রুপের যারা আগে নাচ করতো তারা এসা মাসুবাবুর সাহেব তখন আমাকে চিনে না আমাকে চিনে না তখন ওনাকে এসে বলতেছে কো ভাই আমরা আমরা কাজ করতে পারি না আর নতুন নতুন ছেলে সাহেব খান কালো নতুন ছেলেদেরকে দাঁড়া করে দেয় আমরা কাজ করতে পারি না আমাদেরকে বাদ দেওয়া পরে মাসুবাবুল স্যার বলতে কর ঠিক আছে তোরা কর তারপরে আমাকে কী করলো ওই স্টেজ থেকে ওই ওরা বের করে নিয়ে গেলো নিয়ে গেছে বের করে গিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আবার ড্রেসটা খুলে ফেলছে ড্রেসটা খুললে আবার নিয়ে গেছে নিয়ে তখন ওই আমার ড্রেস খুলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি কি করবো তখন ড্রেসটা খুলে নিয়ে নিয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পরে আমি সাইডে গিয়ে কান্না করলাম কইরা চলে গেলাম সাহেব খান কালুবাই যেখানে শুটিং করতেছিল গাজীপুর ওইখানে চলে গেছি চলে গিয়া বলতেছি ভাইয়া আমার আপনি তো আমাকে দিয়ে আসছিলেন দিয়ে আসার পরে আমার তো স্কুলে নিয়ে গেছে আরেকজনে হ্যাঁ আরেকজন নিয়ে গেছে পরে ওইখানে তখন তো ইমোশ ইমোশনটা একটু বেশি ছোট ছিলাম বয়স কত আপনার তখন আমার বয়স ছিল পনেরো ষোলো বছর পনেরো বছর তখন আমি কান্দেশি কান্দার পরে উনি আমাকে কান্দিস না আমি এটা বিচার করবো না তুই আমার সাথে থাক হম তারপরে ওনার সাথে ছিলাম ওইখানে থাকার পরে ওনার সাথে থেকে পরে ঢাকায় আসলাম পরে আবার কিছুদিন গে কিছুদিন গ্যাপ থাকার পরে হঠাৎ আর একদিন বলতেছে যে আমি কালকে ছবি শ্যুটিং আছে তোমার হলুদ গেঞ্জি গিয়ে যে থার্টটা নিয়ে আসবা সাদা প্যান্ট আর কনভার্স নিয়ে আসবা কালকে সকালে বিকালে শ্যুটিং সকালে না সন্ধ্যার থেকে শ্যুটিং অ্যাপ ডিসি জন্নায় স্পটে তো ঠিক আছে ওকে গেলাম চলে গেলাম চলে যাওয়ার পরে পরের দিন ফার্স্ট শুটিং আসলাম ছবির নাম ছিল শিবাগুণ্ডা কাঞ্চন ভাই আর মুু ছিল আর্টিস্ট তো এই ফার্স্ট টাইম পরের দিন আসা ছেলে পেলের সাথে সবার সাথে দাঁড়াইলাম দশটা ছেলে ছিল দশটা মেয়ে কাজ করতেছিল তো জন্নাই স্পটের শ্যুটিং তো আমি সামনের লাইনে আমাকে দাঁড়া করেছে সামনের লাইনে পাঁচটা ছেলে দাঁড়া দাঁড়াইছে সামনে ইলাই কাঞ্চন ভাই দাঁড়াইছে আমি ওনার পিছনে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমি যখন ফার্স্ট ওস্তাদ মাসুমবাবুর সাহেব যখন ও তখন কালুবাইও ছিল তখন নাচ দেখায় দেওয়ার পরে আমি নাচ করছি যখন দশজনের সাথে দাঁড়ায় যখন করছি করার পরে বাবুল স্যার দেখছে এটা দেখে বলে এ ফিরছি এটা কে রে তখন পাশের থেকে একটা নাচের মেয়ে ছিল একজন উনি বলতেছিল যে এটা সাহেবের সার্গিত কালুবাইয়ের কথা বললো যে ওর সারগীত এই মাসুমবাবুর সাহেবের সাহেব আমাকে নজর দিল ওনার চোখে বললাম পড়ার পরে উনি আমাকে খুব পছন্দ করলো ডান্সটা কো খুব ভালো নাচ করো তো তুমি সাহেব বাইরে বললো যে ওরে সব কাজে রাখবে এই ফার্স্ট টাইম মাসে বাবু সাহেব আমাকে চিনলো এবং ফার্স্ট সামনের লাইনে দাঁড়াইলাম পরে ওই দিন কাজ করলাম আনন্দ লাগতেছে বাইরের পরে ছেলে অন্যরা ছেলেরা যারা ছিল সিনিয়ররা সবাই সিনিয়র তারা বলতেছে যে তোমার ভাগ্য ভালো ফার্স্টে আইসে তুমি সামনের লাইনে দাঁড়াইছো হ্যাঁ সবাই এটা বলতেছে যাক ওই সিনিয়রাই যারা আপনাকে হ্যাঁ ওই দিকে ওই ওরাই আছে এখানে ওরাও আছে অন্যরাও আছে সবাই মিলে তো এরপরে তো এই যে আমার জীবন শুরু ওই দিনকার তো অনেক খুশি আমি প্রথম শুটিং প্রথম শুটিং কাঞ্চন ভাইয়ের পেছনে আমি দাঁড়ানো ছবির নাম গুন্ডা তখন ওনারা অনেক স্টার অনেক ভালো তখন ওনাদের ছবি মার্কেটে খুব ভালো চলে আর আইসে সামনে লেনে দাঁড়িয়েছি সবাই প্রশংসা করছে এবং আমার নাচটা মাসুমবাবুল স্যার দেখে খুব পছন্দ করছে ওনার নজরে পড়ে গেছি এরপরে এই জীবন শুরু এরপরে যে কোনো গান হইলেই ছয়টা ছেলে হইলেও আমাকে রাখতে রাখে দশটা হইলেও আমাকে রাখে আর কোনো মিস নেই সব কাজ আমরা রাখে রাখার পরে কয়েকটা কাজ করার পরে একদিন হঠাৎ করে আমি আপডিসি দিয়ে ঢুকতেছিলাম এরপরে আসে এসে জীবনটা আমার আগে যাওয়ার জীবনটাতে আসি নাস্ত তো করলাম গ্রুপ গান তো কিছু করলাম এরপরে আমি আপডিসির গেট দিয়ে ঢুকতেছি মাসুমবাবুল স্যার গাড়ি নিয়ে বের হচ্ছিল গাড়ি নিয়ে বের হচ্ছিলো আমি ঢুকতেছিলাম আমার সামনে এসে ওনার গাড়িটা ব্রেক করছে ব্রেক করে বলতে চাই ছেলে ওঠো গাড়িতে বাবারে উনি আমাকে বলছে গাড়িতে উঠতে মানে মাসুবাবুল স্যার যখন আমাকে গাড়িতে উঠতে বলছে আমি তো মানে আমার মানে কয়েক সেকেন্ড আমার হ্যাং হয়ে গেছিলো ফ্রেন্ড যে এমন একটা লুক আমাকে গাড়িতে উঠতে বলছে আমি তাড়াতাড়ি গাড়িতে ওনার সামনে গাড়িতে সামনে বসলাম গাড়ির সামনের সিটে বসলাম বসার পরে গাড়ি যাচ্ছে যাচ্ছে কোথায় যাচ্ছে জানি না যাচ্ছে 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 যেতে যেতে কোথায় গেলাম নসিদিতে বর পা ওটাকে বলে যে দবির সাহেবের বাড়ি আগে ছিল শুটিং হইতো প্রচুর দবির সাহেবের বাড়ি হ্যাঁ তো এইখানে গেছি যাওয়ার পরে এই জীবনের ফার্স্ট ওনার সাথে এই ছবিটা ছিল সাকিব ভাইয়ের প্রথম ছবি কিন্তু রিলিজ হয়ে গেছে কিন্তু অনন্ত ভালোবাসা ওনার জীবনের ফার্স্ট ছবি ছিল সবাই তো সুখী হতে চায় ছবির নাম ছিল সবাই তো সুখী হতে চায় নায়িকা ছিল কারিশমা নামের একটা মেয়ে এই আমার ফার্স্ট জীবনে মাসুম বাবুর সাহেব আমাকে নিয়ে ওখানে গেলো ওখানে যাওয়ার পরে আমি ছয় দিন আমি এক ড্রেসে আমি তো আমাকে তো গেটে গেটের থেকে উঠাই নিছে এক ড্রেসে আমি ছয় দিন অ্যাসিস্ট করলাম অ্যাসিস্টেন্ট করলাম অ্যাসিস্টেন্ট করার পরে উনি খুব পছন্দ করলো পছন্দ করার পরে তখন ওই যে জায়গাটা খালি হয়েছে কাল সাহেব খান ভাই তো নৃত্য পরিচালক হয়ে গেছে এখন তো একটা সহকারী লাগে তখন জাকির হোসেন নামে আরেকজন আসে এখনও কোরিওগ্রাফার আমার সিনিয়র ভাই উনি ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলো আমাকে নিল আমিও অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম এই আমাকে আর ছাড়লো না এখন হলো শ্যুটিংয়ে গেলে আমাকে নিয়ে যায় এখন শ্যুটিংয়ে যায় অ্যাসিস্ট করি আমি যখন দেখাই হিরো হিরোটা দেখাই হিরোইনটা দেখাই যেটাই দেখাই আর্টিস্টটা খুব পছন্দ করে আবার দেখাইতে বললে তো এই তো জীবন শুরু একটানা না দশ বছর অ্যাসিস্ট করলাম একটা না দশ বছর অ্যাসিস্ট করার পরে আমার আর পিছনে থাকাই তো হয় নাই শুধু এখন এসিস্ট হয়ে গেছে আর টেনশন নেই দশ বছর পরে আমি কোরিওগ্রাফার কিভাবে হইলাম ওই গল্পটা বলি তো ছবির নাম ছিল চাচু তো আমি তো অলরেডি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি ও আমি থাকতে থাকতে কিছুদিন পরে জাকির হোসেন ভাই নৃত্য পরিচালক হয়ে গেলো তো এই জায়গাটা পুরা খালি হয়ে গেল। মানে আমি হয়ে গেলাম চিফ অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড মানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম তো এখন ও আমার উস্তাদ আমাকে অন্যভাবে স্পেশালভাবে পছন্দ করতো সবসময় কোনো কিছু করতে গেলেও আমাকে বাসায় ডাকতো কোনো কিছু একটা গান করতে হলেও গানটা আমাকে শোনাইতো এটা ডিসির ম্যাক্সিমাম মানুষ জানে আমাকে আমার উস্তাদ অনেক আদর করতো আর্টিস্টরা আমাকে পছন্দ করতো আমার নাচের জন্য এবং আমার উস্তাদ শুধু আমাকে বলে দিলে আমি বুঝে যেতাম উস্তাদ ম্যাক্সিমাম সময় খালি ক্যামেরাটা করতো আমি নাচ মাছ বানায় সব কিছু ই করে ফেলতাম তো এই জন্য আমার অন্য অন্যরকমভাবে পছন্দ করতো তো চারশো ছবিতে যখন কাজ করতেছিলাম তখন আমি একটা জেলখানার একটা শ্যুট হচ্ছিল জেলখানার একটা শুটিং হচ্ছিল তো দীপজল ভাই রেলিং ধরে মানে লকআপটা ধরে দাঁড়িয়ে আছে আমি টলি ক্যামেরা যাবে আমি টলি টলি চালতেছিলাম টলি আপনার প্রথম কোরিওগ্রাফার হিসেবে সিনেমা না না এখন না এখন আসি নাই সিনেমাটা এখন অ্যাসিস্ট আছে অ্যাসিস্ট আছে এটা কোন সিনেমার কথা বলছো চাচু 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 এর আগে অনেক ছবি তো করলাম অ্যাসিস্ট্যান্ট 10 বছর হয়ে গেছে অলরেডি 10 বছর অ্যাসিস্ট্যান্ট হিসেবে হয়ে গেছে তো এই দিন জীবনটা শুরুটা বলতেছে আর কি নৃত্য পরিচালক হওয়ার যে গল্পটা আর তো আমি যখন টলিটা ঠেলতেছি আমি হঠাৎ করে না শর্টটা দেওয়ার পরে দীপদ স্যার বলতেছে হাবিব তোকে নৃত্য পরিচালক বানাবো এই ছবির সাকিবের যে গানগুলো আছে এগুলো তুই করবি আর আমারও যে গানগুলো এটি মাসুবাবুর সাহেব করবে আমার উস্তাদ আবার বসা আছে পাশেই তা আমি বলতেছি স্যার আমি আমার উস্তাদের অর্ডার ছাড়া তো আমি নিত্য পরিচালক হবো না উনি না বললে তো আমি করতে পারবো না কো না ঠিক আছে আমি মাসুবাবুল সাহেবকে বলে দিচ্ছি তো আমার উস্তাদকে ডাক দিয়ে বললো যে মাসুবাবুল ভাই এই হাবিবে সাকিব সাকিবের রোমান্টিক গানগুলো করুক আর আপনি আমার কাছ গানগুলো করেন এখন আমার ওস্তাদ বলছে ঠিক আছে অবশ্যই হাবিব ভালো করবে ঠিক আছে তাহলে অর্ডার দেন ওই দুইটা গান মঙ্গল গ্রহের নির্বাধ বল তোমাকে নিয়ে আর হলো বিদ্যুৎ চমকালো আমার মনে আকাশে এই দুইটা গান আমার ফার জীবনে শুরু এরপরে এই বললো এখন তো আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিল চলে আসছে যে আমি কি করব। আমি নিত্য পরিচালক বানাবে আমাকে কাল পরশু দিন শুটিং এই শ্যুটিংটা এইটা জালখানের গানটা শেষ করে আমি দাঁড়াই আছি গানের জন্য আর কি তো আমার ওস্তাদ শেষ করে চলে গেছে আমি বললাম ওস্তাদ আমি যে গান করবো আমি গানটা নিয়ে আসি আপনি যান তো চলে গেছে চলে যাওয়ার পর আমি দাঁড়াই আছি দিপল স্যার তো শুটিং শেষ করে উনি পার্সোনাল রুমে চলে গেছে ওনার সাথে চলে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আছি তো ম্যানেজার জাহিদ ভাই ছিল জাহিদ ভাই বলতে সাবিব দাঁড়িয়ে আসে আমি বলছি স্যারে তো বলছিল আমি গান করবো তো গান অডিও গানটা তোমার লাগবে তো অডিও গানটা একটু দিলে ভালো হইতো আপনি একটু যান তো ওখানে জাহিদ ভাই গিয়ে বলতেছে যে ভাইয়া ওনার বলতেছে খুব সাবিব তো দাঁড়িয়ে আছে ওরা নাকি গান দেবেন ওনার ওর ডিরেক্টর ছিল এফ এ স্যার তো গান দিবেন কো হ্যাঁ হ্যাঁ ওরে ওই ওই দুইটা গান অডিও দিয়ে দেবো এই গান দিয়ে দিলো আমারে দিয়ে দেওয়ার পরে এই তো জীবন শুরু গান নিল এই ভাবতে শুরু করলাম কী করব তখন তো ডিজিটাল ক্যামেরা না তখন নেগেটিভ দিয়ে চলে ধারিবে তো এই তো গান নিয়ে গেলাম ভাবলাম ভাবলাম শুটিং শ্যুটিং যেদিন হবে এর আগের দিন সব ডিপ সিপি করলাম মানে স্কিপ করলাম কীভাবে কী করবো পরের যেদিন শুটিং হবে সেদিন দিন সকালবেলা একদম ভোরে চলে গেলাম আমার ওস্তাদের বাসায় মাসুমবাবুল সাহেবের বাসায় ওস্তাদের দোয়া নেওয়ার জন্য চলে গেলাম যা ওনাকে ঘুম থেকে উঠাইলাম স্ক্রিপ্টটা দিলাম ওনাকে উনি নিজে হাতে সাজাই দিলো উনি মারা গেছে কিছুদিন আগে দোয়া করবেন সবাই আমার ওস্তাদের জন্য বাংলাদেশের এক নাম্বার নৃত্য পরিচালক ছিল আজকে ওনার নামের জন্য আরও অর্ধেক আমাদের নাম ভেসে গেছে আর কি আমি মনে করি যে কার সার্গিৎ ছিল মাসুমবাবুল সাহেবের সার্গিৎ কার মাসুমবাবুল সাহেবের ওনার নামের উপরেই কিন্তু অর্ধেক নাম আমাদের ভেসে গেছে উপরে আশা করি আর আমরাও চাই যে আমার ওস্তাদের নামটা রাখার চেষ্টা করবো আজীবন ইনশাল্লাহ তো আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ ওনাকে ব্যস্ত নস্তে করুক তো সকালবেলা ওনার বাসায় চলে গেছি ওস্তাদের বাসায় গিয়ে ওস্তাদ উঠাইলাম ঘুম থেকে উঠানোর পরে ওস্তাদ আমাকে দোয়া দিয়ে দিল স্ক্রিপ্টটা সুন্দর করে সাজায় দিল যে কীভাবে কীভাবে শট নিতে হবে আমাকে বোঝাই দিল যে এইভাবে এই শটটা নিবি এভাবে নিবি তো ওস্তাদের এই দোয়া দিল দেওয়ার পরে যে প্রথম ফার্স্ট গিয়ে মঙ্গল গ্রহের নির্বাদ তোমাকে নিয়ে গানটার শুট শুটে গেলাম সাকিব ভাইয়ের সাথে তো ওই শুটে যাওয়ার আগের একটা গল্প বল ভুলে গেছিলাম আমি সরি তো যেদিন আমি শ্যুট করব এর দুই দিন আগে আমার সাবার হেমায়তপুরে ফুলবাড়িয়াতে দিবল স্যারের বাসায় দিপুল স্যার বসে আছে এরতে মানিক স্যার বসে আছে আমি প্রথম পাশে বসে আছিলাম তো সাকিব ভাই আয়সা গাড়ি ব্রেক করে ঢুকতেছিল তো সাকিব ভাই যখন যাচ্ছিলো তখন দিবল স্যার ডাক দিলো বলতেছে সাকিব তোমার গানগুলো কিন্তু হাবিব করবে দুইটা রোমান্টিক গান যে দুইটা আছে ডান্স রোমান্টিক যে দুইটা আছে হাবিব করবে তখন সাকিব ভাই বলতেছিল হ্যাঁ হ্যাঁ দিতে পারেন ভালো ভালো ডিজিশন নিশেন হাবিব ভালো করবে কারণ ওই যে আমি অ্যাসিস্ট্যান্ট লাইফে ভালো কাজ দেখেছি সবার একটা চোখে সবার নজরে ছিলাম আর কি তো ফার্স্ট ব্রেকটাই হলো মেন ব্রেকটা আর কি দীপদলসেন শুরু করছে তো এখানে সাপোর্ট সাকিব একটা বিশাল সাপোর্ট সাকিব ভাই এক কথাই বললো যে নানা হাবিব খুব ভালো করবে ওকে দেন গান করার জন্য আমার গানগুলা এই তো ওনার গান উনি এখানে ইয়ে দিয়ে দিল আমাকে সাপোর্ট দিয়ে দিল। দেওয়ার পরে এই তো ফার্স্ট মঙ্গল গ্রহে নির্বাধব তোমাকে নিয়ে গানটা করলাম করার পরে সবাই পছন্দ হল এরপরে দিল বিদ্যুৎ চমকালো আমার মনে আকাশে তখন এগুলো গান খুব হিট গান এই তো তারপরে একের পর এক অনেক হিট গান সাকিব বের করলাম কৈকালা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজি তোমারই তারপরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিবরে সাবুর আপু ছিল সাকিব ভাই ছিল সাহেব নামে গুলাম কারণে বেঁচে আছি অনেক ছবি করার পরে লাস্ট সবচেয়েতে মডার্ন পিকচারাইজ করছি একটা ছবিতে যে যেটা এর আগে আমি কখনো করিনি বাংলাদেশে গো কেউ করে নেই সেটা হলো ছবির নাম ছিল রাজত্ব ইফতেকার চৌধুরী স্যার ছিল ডিরেক্টর ওই ছবির গানগুলো আপনি এখনও ইউটিউবে দেখবেন ফার্স্ট লিপসিং স্লো মোশন লিপসিং তুমি ছাড়া কে আছে হৃদয়ে আমার এই গানটা দেখবেন পিকচারাইজ এফডিসি ফ্লোরে করেছিলাম তো ফার্স্ট আমার সবচেয়ে স্মার্ট রোমান্টিক গান হয়েছিল এটা আর কি ওই ছবির গানগুলো তো ফার্স্ট স্লো লিপসিং আমি ফার্স্ট আমি বলতে পারি যে আমার আগে কোনো লিপসিং হয় না স্লো মোশনে ফিল্মে আমি ফার্স্ট করলাম ওই আর কি তো এরপরে অনেক ছবি তো প্রথম দিন যখন আপনি কোরিওগ্রাফার আপনি যখন প্রথম দিন শ্যুটিং হইলো কোথায় এটা গাদতলিতে নদীর একটা বালুর চরে বালুর বালুর চরে প্রথম কাজে নায়ক হিসেবে পেলেন সাকিব সাকিব ভাইকে হ্যাঁ তো ভয় করেনি মানে ওই চেয়ারটাতে প্রথমবার বসবেন আমি কি ভুল করব না ঠিক করব আজকে আমি হলাম আমার নেতৃত্বে পুরো টিমটা যাবে হ্যাঁ মনের মধ্যে কি মানে ভয় ছিল নাকি এতদিনের যে আপনার যেটা শিক্ষা আপনার ওস্তাদের কাছে আপনি যেটা পাইলেন সেটা আপনাকে আরো শক্তি দিল ওই সময়কার অনুভূতিটা কি ছিল আসলে আমার আপনি যেটা বললেন যে ভয়টা ভয়টা কখনই আমার কাজ করে নেই কারণ অনেক দশ বছর একসাথে চোখের সামনে সবার ছিলাম সবাই পরিচিত এখানে এখানে ভয় পাবার কিছু নেই আমি কাজটাকে প্রাধান্য দিয়ে বেশি দিচ্ছি ওইখানে আমি এই যে এটা নিয়ে কিন্তু অনেক গল্প আছে আমার ওইটা মনে কখনোই হয় নাই যে আমি সাকিব কাজ করতেছি ইভেন্ট আপনার এই কথাটা নিয়ে একটা কথা বলি সেটা হলো পিতার আসন ছবির নাম ছিল নিপুন আপু ছিল এটার আর্টিস্ট আর মান্না ভাই ছিল আকবর স্যার ছিল ডিরেক্টর মমতা আকবর স্যার ফার্স্ট মান্না ভাইয়ের যখন কাজ করি তখন আমি কাজ করার পরে মান্না ভাই আকবর ভাইকে বলতেছিল যে ছেলেটা দেখছেন মানে আমাকে যে গানগুলো ফেলছে আমাকে ঘনায় ধরে নেয় মানে আমাকে ই করে আমাকে ভয় পায় নাই এবং আমি যে আসি সে ওইটাকে মানে আমা আমাকে ওই রকমভাবে ওর ভয়টা কাজ করে না যে আমাকে যে গান বান করে ফেলাইছে ছেলেটার হবে আমার ও আমার বন্ধু ওনার বন্ধু ছিল বাবুর সাহেব খুব ক্লোজ তখন বলতেছিল যে আমার বন্ধুর পরে যদি কেউ নাম করে কোনো নৃত্য পরিচালক বাংলাদেশে হয় আমি বললাম এই হাবিব হবে তো আল্লাহ ওনাকে ব্যস্ত নসি করুক উনি অনেক ওনার অনেক ছবিতে কাজ করছি মনে রাখে সাপনু রাফু ছিল আর্টিস্ট মান্না সাথে ছবির নামটা মনে নেই হ্যাঁ নিরঞ্জন বিশ্বাস দাদা ছিল ডিরেক্টর তো এ আর কি তো আমার না কখনোই বয়টা কাজ করে নেই তো আর একটা কথা বলি আমি কখনো কাজের সময় যে আর্টিস্টকে আমি ওইটা ওইটা ই করি নাই কখনো আমার কাজটার প্রতি আমি বেশি ই করছি চরিত্রের চরিত্রকে চিন্তা করছেন যে চরিত্রটাকে আমি এইভাবে দেখতে চাই তো যেমন স্যারের একটা ঘটনা বলি রাজ্জাক স্যারের ছবির নাম ছিল কোটি টাকার ফকির তখন আমি নতুন নৃত্য পরিচালক হয়েছি মোটামুটি মার্কেটে খুব ভালো ভালো কাজ করতেছিলাম সাকিবের প্রচুর ছবির কাজ করতেছিলাম তখন ওই প্রোডাকশনের ম্যানেজার ছিল রহুল আমিন ভাই তো ওইখানে নৃত্য পরিচালকের লিস্ট হয়েছে কে কে গান করবে তো ওইখানে আমার নামটা উপস্থাপন করছিল রহুল আমিন ভাই তো উনিও মারা গেছেন নাকি ব্যস্ত নসিফ করুক আমার অনেকের উশিল্লা আছে আমার প্রতি উনি রাজ্য উপস্থাপন করছে যে ওকে দে দুইটা গান করাইতে পারেন ও এখন ভালো কাজ করতেছে তো ঠিক আছে অফিসে নিয়ে আসিস বললো রাজ্জাক স্যার বলছে অফিসে নিয়ে আসিস তো আমাকে আমি একদিন অফিসে গেলাম কাজের ফাঁকে একদিন গেলাম অফিসে কাঁকড়াইলে অফিসে যাওয়ার পরে আমাকে দেখে স্যারে বলতেছে কো ওই ডান্স ডিটার নৃত্য পরিচালক তো রোল আমিন ভাই বলতেছে হ্যাঁ তো মানে আমি তো ছোটো কাটো একটু তো এটা উনি ই করলো আর কি একটু মানে ওনার কথা ভালো লাগতো উনি ওইভাবে বলেন উনি আশ্চর্য আশ্চর্য গেছে একটু আশ্চর্য হয়েছে আশ্চর্য হয়েছে আমাকে দেখে পরে আমার সাথে কথাটা তো ফাইনাল হয়েছে ঠিক আছে ও আগামী মাসের এত তারিখে এত ছেলে মেয়ে নিয়ে আমরা আউটডোরে যাব শুটিংয়ে তুমি দুইটা গান করবা হ্যাঁ তুই দুইটা গান করবি হাবিব আমি বললাম ঠিক আছে স্যার এরপরে এক মাস আগে শিডিউল নেওয়ার পরে আমি কোনো দিন অফিসে যাই নাই শুটিংয়ের আগে কিন্তু মানুষের টাকা পয়সা আনতে যায় অ্যাডভান্স আনতে যায় আমি যাই না তখন আমি প্রচুর বিজি অনেক শ্যুটিং আমি করি তো যেদিন শ্যুটিং হবে যাবো আউটডোর কক্সবাজার সেদিন আমার গ্রুপ নিয়ে আর বেসিতে গেলাম এসি গাড়ি নিয়ে আসছে সুহাগ গ্রিন লাইন এগুলো নিয়ে আসছে নিয়ে আসার পরে এগুলোতে আমরা সবাই টিম রানা দিলাম কক্সবাজার রানা দেওয়ার পরে এই আমাকে আমার টিম নিয়ে উঠতে বললো গাড়িতে উঠলাম তো কক্সবাজার যাওয়ার পরে এই রাত্রের বেলা আমরা প্রবাল হোটেলে উঠছি প্রবাল এই পাশে ওপাল প্রবাল প্রবলে উঠছি ওঠার পরে সবাইকে রুম সেট করে দিচ্ছে স্যারের নিজেই যে তুমি ঢুকে যাওয়ার সাথে তুমি ঢুকে যাওয়ার সাথে আমাকে বলতে চাহিদ তুমি ঢুকে যাও তুই ঢুকে যা তুই ঢুকে যাওয়ার সাথে আমি বললাম সরি স্যার আমার তো হোমওয়ার্ক আছে আমি আমার একটা রুম লাগে এটা সবাই জানে আমাকে একটা রুম দিতে হবে স্যার হাসতে হাসতে বলছি আর কি তো উনি এক সেকেন্ডে একটু আমাদেরকে তাকাই বলতেছে ক ঠিক আছে তুই একা ঢুকে যাই রুমে ঠিক আছে তো আমাকে রুম দিয়ে দিলো দেওয়ার পর গেল রাত গেল রাত গেল রাত চলতেছে রাত গেল রাত যাওয়ার পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা শ্যুটিং কোথায় শৈবাল হোটেলের ফুলবাগানে আর্টিস্ট ছিল কে এই স্বাগতা নামে একজন হিরোইন ছিল আমাদের সাগর ছাত্র ছিল আর সব এই সম্রাট ভাই ছিল আর বাপ্পা ভাই ছিল এক হিরো এক হিরোইন ছিল দুই হিরোর গানে একটা গ্রুপ ডান্স তো শুটিং স্টার্ট হইলো স্যারে বসে আছে চেয়ারে আমাদের খসরো ভাই ডিওপি ছিলেন তো চেয়ারে বসে থাকার পরে একটু পরে ও এখানে একটা ঘটনা হয়েছে যে আমাকে এখানে ইনভলভ করছিল রহুল আমিন ভাই এ আউটডোরে উনি আর যায়নি ম্যানেজার সাহেব অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলো এখানে বসির ভাই নামে একজন ম্যানেজার গেছে ব্যবস্থাপক তো আধা ঘন্টার মতো শুটিং করছি করার পরে আমাকে এই আরে ডাক দিছে ম্যানেজার সাহেবকে যে বসির এদিকে আসলো কসুর বাকি যে দুজন নিত্য পরিচালক ছিল দুজন ওই দুজনকে প্যাক আপ করে দে সব ছয়টা গানই হাবিব করবে আমি কিন্তু ছিলাম দুইটা গানের জন্য তো আমার আধা ঘন্টা শ্যুটিং এক ঘন্টা শ্যুটিং দিয়ে খেউনি এত পছন্দ করছে পছন্দ করে ম্যানেজার সাহেবকে বসির বাইকে ডাক দিয়ে বলতেছে বসির এক কাজ কর তুই আর দুজন নিত্য পরিচালকের নাম ছিল যে ওই দুজনকে প্যাক আপ করে দে ছয়টা গানি হাবিব করবে এই যে আরও খুশি হয়ে গেলাম যে আমাকে উনি পছন্দ করছে আমার কাজ হ্যাঁ আমি ছোটো হই যেটাই হোক আমার ওই ওইটার দিকে উনি না উনি আমার কাজ পছন্দ করছে তো ওই কক্সবাজার শ্যুটিং করে আসলাম আসার পরে একটা ফ্যামিলি ওইটা গল্পটা এই এইটা এই এখন এটা বলার জন্য এটা বললাম আপনি যে বললেন যে ভয় পাইছে ভয় পান কি না এটার সাথে এটা রিলেশন রিলেটিভ আছে তো একটা ফ্যামিলি সং শ্যুটিং করতেছি দীপদল স্যারের বাসায় ড্রয়িং রুমে একটা সুন্দর ফ্যামিলি সঙ্গের গান দুইটা সিংহাসন আছে দুইটা সিংহাসনে মা বসা নতুন আপা বসা আর রাজ্জাক স্যার বসা আর দুই ছেলে সহ একটা ফ্যামিলি গান ওই ছবি ফ্যামিলি গানে একটা আমি একটা কম্পোজিশন করছি যে আমি এই ছটটা রেডি করছি তো স্যারে বলতেছিল বলতেছিল হাবিব এটা এইভাবে নেই তখন আমি বলতেছিলাম না স্যার আমি এটা এইভাবে নিবো না আমি এটা নিব স্যার আপনি স্যার উনি কিন্তু আমাকে বকা দিত কিন্তু বকাটা খুব ভালো লাগতো ওনার যে বকাটা দিত আমাকে আদর করতো যে বকা আদর করে যে বকা দিত ওনার যে কথা মানে খুব ভালো লাগতো বকা দিলেও ভালো লাগতো তো বলতেছিল এইভাবে নেই আমি বলছি না স্যার আমি এটা এইভাবে নেই এটা বেশি ভালো হবে ইনশাল্লাহ পরে উনার ওনার উনি বলতেছে ঠিক আছে নে তুই তরটা নে তাহলে মানে তাও আমি বুঝছেন আমি ওই যে আমার কাজটা আমার চরিত্রটাকে আমার কোরিওগ্রাফিটাকে আমি বেশি ইনভলভ যে আমার স্ক্রিনটা কি বলবে এই কথাটা বাবা তুমি মায়ের পাশে এনা দেখে পৃথিবী হাসে এটা আমার স্ক্রিনটাতে কি হবে কি লেন্স লাগাবো কীভাবে কম্পোজিশনটা করব। এটা আমি করার পরে সাড়ে অন্যটা বলছিল তো আমি বলছি স্যার ওইটা আমি হাসতে হাসতে ওনার সাথে বলছি স্যার এটা না ওইটার চেয়ে এটা বেশি ভালো আপনি ওইটা নিয়েন না তো ঠিক আছে নেই এই আর কি আমি কাজ কাজকে আমার কাজ দিয়ে এখানে আর্টিস্টকে আমি ওটা ম্যাটার করে করে না আমার কাছে আমি মনে করি মান্না ভাইয়ের যখন প্রথম আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যখন কাজ করছিলাম মাসুমবাবুর স্যারের সাথে যখন কাজ করি তখন একটা ছবির কাজের সময় আমি আমাকে মান্না ভাই বলছিলো যেটা বলছিল এটা হয়তো বা দোয়া হয়ে গেছে আমার জন্য উনি বলছিল হাবিব কোনো দিন নৃত্য পরিচালক হইতে পারবি না তুই আমি বলছি শিখানো ভাইয়া হইতে পারবো না কত একটু শর্ট তো এর জন্য আমি বলছি না ভাই বলছেন আপনি আমি আমার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি দেখাই দিব আপনি আপনার আর্টিস্ট নিয়ে এটাকে কপি করবেন আপনি আপনার মতো করবেন সেখানে এটা এই কথাটা আমি কাউন্টার দিছিলাম দেওয়ার পরে পরে কিন্তু ওনার গান উনি মরার আগে আমার প্রশংসা করে গেছে ওনার গান ডিরেকশন দিয়েছি ওই যে বলছিল ওইটাই আমার জন্য হয়ে গেছে আপনি ইয়ে লিরিক পাওয়ার পরে হ্যাঁ যখন আপনি ভিজুয়ালটা ডিজাইন করেন মানে কি চিন্তা করেন যে লিরিকের এগেনস্টেই যাচ্ছি নাকি আর্টিস্টকে ফোকাস করে যাচ্ছি নাকি লিরিককে ফোকাস করতেছি এখানে অনেকগুলো ইয়ে থাকে যে লোকেশান থাকে কস্টিউম দরকার হয় আমরা সিনেমাতে যে ধরনের কস্টিউম দেখি হ্যাঁ গানে কিন্তু আমরা একটু অন্য কস্টিউমে যাই হ্যাঁ একটু কারণ গান তো আসলে মানে আমাদের রেগুলার লাইফে তো আসলে এটা হয় না হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ যখন একটা সম্পর্কে জড়ায় প্রেমে তখন তো আসলে এই ব্যাপারটা ঘটে গানটা হচ্ছে আমি যদি বলি আপনার একটা সিনেমার বিনোদনের একটা বড় অংশ হ্যাঁ এই বিনোদনের অংশটাকে যত সুন্দর করা যায় হ্যাঁ তো সেই সুন্দর অংশে আলাদা করে কস্টিউম থাকে যে কস্টিউম পরে আমি রাস্তায় হাঁটি না যেই কস্টিউম পরে আমি বাসায় ঘুমাই না হ্যাঁ তো এই এই প্ল্যানগুলো কিভাবে করেন আপনি এটা ইদানিং ইদানিং পাচ্ছি এগুলো আমরা টেবিল ওয়ার্ক প্রোডাকশন করি যেটা হলো আমরা আমি গানটা যখন রেকর্ড হওয়ার পরে আমি গানটা পাই গান পাওয়ার পরে ডিরেক্টর সাহেবের সাথে বসি আপনার গল্পটা বলেন গানটা কোথা থেকে স্ক্রিন হবে গানটা কেন আসলো এখানে এই গল্পটা আগে ওনার কাছ থেকে নেই যে গানটার মধ্যে আমি স্টাফ গানটার যে আমি পিকচারাইজ করব। ভিজুয়াল দেখাবো কিসের উপরে দেখাবো যে আপনার একটা গানটার কী গল্পটা যে তাদের ক্যারেক্টারটা কী এটা আমি আগে ডিরেক্টর সাহেবের কাছ থেকে গল্পটা নিয়ে আমি স্ক্রিনটা ওইভাবে স্ক্রিন প্লেটা করি আর কস্টিউমটা যেমন আমার পছন্দ মতো আমি কিছু রেফারেন্স করি যে এরকম কস্টিউমটা দিই এই তো সবাই মিলেমিশে আর কি কস্টিউমটা সিলেকশান হয় পুরো স্ক্রিনে আমরা গানটা কি দেখতে চাই কিভাবে দেখতে চাই কী গল্প আর কী কোথা থেকে গানটা স্টার্ট হলো এগুলো আমরা একসাথে টেবিল টেবিলওয়ার করেই পরের চিন্তাটা করি আর কি সিনেমার সংখ্যা কত আপনার পরিচালনা যেটা নৃত্য ডিজাইন করছেন ছয় সাল থেকে ছয় সাল থেকে কোরিওগ্রাফি করা শুরু করছি এখন এখন তিনশো তিনশো প্লাস তিনশো প্লাস ইনশাল্লাহ বাবা অনেক বড় সংখ্যা এবং এই সংখ্যাটা সামনে আরও বাড়বে আপনি টিম কিভাবে সিলেক্ট করেন কারণ অনেক আপনার গানে হচ্ছে গ্রুপ থাকে হ্যাঁ তো এই যে গ্রুপের মানুষগুলোকে আপনিও এক সময় একটা গ্রুপে ছিলেন তো আপনার এখন অবশ্যই নিজের একটা গ্রুপ আছে এদেরকে সিলেক্ট করেন কিভাবে এই গ্রুপটাকে ওরা ফ্রিলা কাজ করে ওরা কর্পোরেট করে ফিল্মে ডান্স করে স্টেজ যত সব কিছুই করে ওরা সবার সাথে পরিচয় আছে তো সবাই আছে ওদেরকে আমার যেমন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে সবার নাম্বার আছে শুটিংয়ের সময় ওদেরকে কল দিলে চলে আসে অমুক তারিখে শুটিং এই তো এটা এখনকার যুগে কোনো ব্যাপার না হ্যাঁ পাঁচশো পোলা পান হইলো পাঁচশো পোলা পান করা্ভব না ওরা অলরেডি প্রফেশনাল যারা যারা কাজ করে আমার সাথে যারা কাজ করে যেমন আমার আমার একাডেমি আপাতত নেই আমি একাডেমি দেওয়ার তিনবার একাডেমি দেওয়ার পরে একাডেমিতে আমি ছাড়া স্টুডেন্ট থাকে না যেমন স্কুল শুক্রবারে একাডেমি বৃহস্পতিবার থাকুক ওই টাইমটা আমার শুটিং করে যায় কথা কথা তখন থাকতে আমি না গেলে তো স্টুডেন্ট ওরা বলে যে আমরা তো আপনার জন্য ভর্তি হয়েছি আমরা তো অন্য কের কাছে শিখবো না সেক্ষেত্রে কী হয় থাকে না এর জন্য আমার ওইটার প্রতি সময় দিতে পারি না বিদায় আমি এখন আপাতত একাডেমি নেই আমার এমনি আমার আমার সাথে যারা কাজ করে গ্রুপ যারা আমার টিম এরা ফ্রিল্যান্সার সবার সাথেই কাজ করে সবার সাথেই কাজ করে আমার পার্সোনাল কোনো টিম নাই এখন আপনার আমি যদি বলি খুব রিসেন্ট খুব রিসেন্ট বলতে ধরেন যে গত দশ বছর এটা আগেও ছিল গত দশ বছর বা বারো বছর একটা ব্যাপার হয়েছে যে নাচের মাধ্যম হয়ে গেছে হ্যাঁ দুইটা রাস্তা হয়েছে একটা হচ্ছে যে কোরিওগ্রাফ করা কিছু স্টেপ তৈরি করা গ্রুপ নিয়ে হোক বা সলো হোক স্টেপ অনুযায়ী নাচ আর একটা হচ্ছে সিকোয়েন্সের একটা গানের সিকুয়েন্স থাকবে এই সিকোয়েন্সটাকে আপনি ডিজাইন করবেন হ্যাঁ আপনার পছন্দ দুটোই পছন্দ যেহেতু কাজ করেন আপনি আপনার অবশ্যই দুটোই পছন্দ কিন্তু কোনটা ডিজাইনে আপনি বেশি মজা পান বা স্বাচ্ছন্দ্য বোধ করেন যে সিকোয়েন্সিয়াল সংটা না ভাইয়া আসলে যখন যেটা করি ওইটার প্রতি মেধা মেধাঘাটাইতে হয় সবগুলি গুরুত্বপূর্ণ একটা একটা ইমোশনাল সং যদি ছবিতে থাকে ওইটা ওইটা ইমোশনটা কার কী ক্যারেক্টারটা কেন ওই কাঁদতেছে সেই শটটা কোথার থেকে হবে লং থেকে হবে না কম্পেট থেকে হবে আর সব মানে একটা ছবি যে কোনো মানে ডান্স নাম্বার হোক ইমোশনাল হোক রোমান্টিক হোক সবটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি বলছি ভালো লাগে আমি এটার প্রতি আমি এটা আমি অলরাউন্ডার মানে অলরাউন্ডার বলতে গেলে আমি সবগুলো গানি আমি কোরিওগ্রাফ করতে পারি এবং ইনশাআল্লাহ সবগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ পায় মানে স্পেশাল ভাবে যে আমি শুধু এটা করব এটা করতে এটা আমার কাছে ভালো লাগে না এটা না সবগুলো একটা ছবিতে পাঁচটা গান থাকলে 5 রকম ডিজাইন করতে হয় 5 রকমের মুড হবে 5টা গানের 5 রকম গল্প হবে রাইট আপনি প্রচুর স্ট্রাগল করে আসছেন আপনি যেটা প্রথম দিকে বললেন হ্যাঁ যে থেকে গেছেন প্রথম দিন শুটিং হয়নি পনেরো জন যখন আউট হয় তখন আপনি আউট হয়ে গেছেন আবার পরেরবার যখন গেলেন তখন স্টেজ থেকে নামা দিল তৃতীয় অ্যাটেম্পে যায় আপনি নাচলেন এবং পেছন থেকে সামনে চলে আসলেন হ্যাঁ এটা একটা স্ট্রাগল স্ট্রাগল করে আপনি আসছেন এখন যদি কেউ চিন্তা করে যে আমি নাচতে পছন্দ করি বা আমি নাচতে চাই বা দিন শেষে আমি হাবিব ভাইয়ের মতো হইতে চাই আমিও একজন কোরিওগ্রাফার হইতে পাই চাই নৃত্য পরিচালক হইতে চাই আমাদের এইখানে এই সুযোগটা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এই সুযোগটা কতটা সম্ভাবনা হয় বা পেশা হিসেবে কতটুকু সম্ভাবনা হয় এই নৃত্য পরিচালকের জায়গাটা হ্যাঁ এটা হলো পেশা হিসাবে নিতে পারবে আমি যেটা বলবো যে হঠাৎ করে একজন ডান্সার একজন ডান্স করতে পারে অনেক ভালো সে হঠাৎ করে এসে সে নৃত্য পরিচয় কোরিওগ্রাফার দাবি করতে পারে না আমি যেটা মনে করি তাহলে আমাদের বলিউডে যারা ডান্স পুরানো যারা আছে তারা থাকতো না অনেক ওইখানে প্রত্যেকটা ছেলে পেলে প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সবাই সুপার ডান্স করে ডান্স করতে পারলেই কিন্তু কোরিওগ্রাফার হয় না ডিরেক্টর অফ কোরিওগ্রাফার আলাদা জিনিস একটা গানকে ডিরেকশান দেওয়া ক্যামেরা বোঝা লেন্সিং বোঝা গল্প বোঝা ওইটা আলাদা জিনিস তো এখানে মাঠে স্ট্রাগল করে কাজ শিখে এসে পেশা হিসেবে নিতে পারবে আর হঠাৎ করে এসে যদি হয়ে যায় তাহলে তার টিকে থাকার সম্ভাবনা খুব কম শুধু আমি সে ভালো ডান্স করে শুধু ডান্স করায় ফেললো আর একজন ক্যামেরাম্যান শুধু শর্ট নিল সেটাকে আমি মনে করি যে একটা কোরিওগ্রাফি বলা হয় না শুধু কোরিও নৃত্য নৃত্যটাকে পরিচালনা করতেছে নৃত্য পরিচালক বলা হয় সে নাচটা শুধু বানাচ্ছে বানাচ্ছে তো ওরকম আমাদের অনেক অনেকেই আছে শর্ট ডিজাইনটাও করতে হবে হ্যাঁ মুডটা বুঝতে হবে মুড বুঝতে কোন অ্যাঙ্গেলে শর্টটা নিব আমি সেই জন্য যেমন আপনি ফিল্মের উপরে আপনি অনেক পড়াশোনা করে আসছেন অনেক পড়াশোনা করে এসে যে আপনি একটা ছবি ডিরেকশন দিতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট আপনি দিতে পারবেন না আপনি মাঠে যদি ছয় মাস এক বছর পাঁচ বছর কাজ করার পরে মাঠের মুডটা বুঝতে হবে প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যাল যে মাঠ পর্যায়ের যে কাজটা এটা আপনার লেখাপড়ার চেয়ে তো বেশি কার্যকারী আমি মনে করি তো এই আর কি প্র্যাকটিক্যাল শিক্ষা যেমন আমি থার্টিভাইভ আমলে নেগেটিভ আমল থেকে উস্তাদের কাছ থেকে শিখে আজকে আমি এখন পর্যন্ত টিকে আছি ইনশাল্লাহ সামনে আরও যুগের সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তো শিখে আর সেদিকে আমি টিকে আছি আবার আমি চাই আমার চেয়ে ভালো কেউ শিখে এসে হয়ে হোক তাহলে তারা পেশা হিসেবে নিতে পারবে ঠিক আছে তার ভবিষ্যৎ আছে এই কেউ যদি চিন্তা করে যে আমি আমাদের এখানে চাকরির বাজারে অনেকগুলো পেশা কেউ যদি মনে করে যে ওই পেশার পাশাপাশি আমি নৃত্য পরিচালক হতে চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাহলে সে পেশা হিসেবে বেছে নিতে হবে কিন্তু স্ট্রাগলটা করে আসতে হবে পড়ালেখাটা করে আসতে হবে হ্যাঁ সবকিছু প্রতিটা পেশায় আমরা পড়ালেখা করতে হবে স্ট্রাগল করতে হবে

আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অসাধারণ সব গান হচ্ছে হ্যাঁ অসাধারণ ভিজুয়াল দেখতেছি আমরা গানের আপনার প্রচুর অসাধারণ ভিজুয়াল আছে গানের এটাকে আরও কিভাবে উন্নতি করা যায় মানে আমরা কি আরো উন্নতি করতে পারবো কি না বা যেই গানটা করি আমরা খুব কম রিসোর্স পাই অনেক লিমিটেশন থাকে বাজেট লিমিটেশন থাকে কারণ সিনেমার আমাদের যে মার্কেট এই মার্কেট অনুযায়ী আমাদের সিনেমার মার্কেটটা অনেক ছোটো বাজেটটা অনেক কম থাকে হ্যাঁ তো গানটা হচ্ছে একটা পার্ট একটা সিনেমার তো তার বাজেটটাও নিশ্চয়ই আরও কমে যায় এই লিমিটেশনের মধ্যে বাজেট লিমিটেশন সোর্সের রিসোর্স কম আমাদের হ্যাঁ এখান থেকে যেটা পাই এটা অসাধারণ পাই আমরা কমপক্ষে আমি আমি বলবো আমি পার্সোনালি বলবো যে আমি যা দেখি আমার মনে হয় যে অসাধারণ কিছু আমরা পাই কিন্তু এটাকে কি যেটা আছে এটার মধ্যে থেকেও কি আরও ভালো করতে পারি কিনা আমরা বা পারবো কিনা বা আরও কীভাবে সামনের দিকে সামনের দিনে সামনের দিকে যাওয়া যায় এটা কি আপনার কোনো প্ল্যানিং আছে বা আপনি কিছু বলতে চান এই বিষয়ে এই বিষয়ে বলতে যে ডে বাই ডে উন্নত হবে আর ডে বাই ডে আমাদের ছবির বাজেট যত বাড়বে এত সৌন্দর্য ভিজুয়ালটাও বাড়বে এত কথার কথা আমি একজন বল দিই মনে করেন আমি একটা ক্যামেরা বসাইলাম এখানে আমার একশোটা ডান্সার যখন দাঁড়াবে একশোটা ডান্সার দাঁড়ানোর পরে যদি তারা একটা হাত তোলারা দে ওইটাকে একটা রকম লাগবে আর 10 জন দ্বারা করলে অন্য রকম লাগবে তো এটা একটা বাজেটের বাজেট একটা খুব ম্যাটার হ্যাঁ আমরা অল্প খরচে অনেক চেষ্টা করি ভালো কিছু করার জন্য এবং ভালো কিছু পাচ্ছি আমরা অসাধারণ কিছু যেমন গান পাচ্ছি যেমন আমি গত রোজারিতে আমি লিটার আমি বাংলাদেশ 5 ঘন্টা একটা গান শুট করলাম আমরা আমরা একসাথে করছি হ্যাঁ শর্মা শর্মা 5 ঘন্টায় গানটা শুট করা হইছে কথা আছে কথা আছে গানটা লিডারের এটা এটা শুট করা ওইটা ওইটাও খুব ভালো মার্কেট যেমন আমার কম সময়ে একটা খুব ভালো কাজ করছি আমি রিসেন্টলি ইয়াতে গত ছবির নাম লোকাল ছিল সাহেবচন্দন ভাই ডিরেক্টর ছিলেন ওইটা খেলা হবে না একটা গান ছিল গানটার নাম ছিল খেলা হবে উইদাউট রিহার্সাল কোনো রিহার্সাল করি নাই রাত দশটায় শুটিং আরম্ভ করলাম সকাল সাতটায় শুটিংটা শেষ করলাম এবং ওই গানটার ভিজুয়াল মানুষ দেখার পরে ইউটিউবের কমেন্ট গুলো দেখে মানে খুব ভালো লাগলো মানুষের গুলো খুব ভালো করছে যে অনেকদিন পরে একটা ভালো গান দেখলাম তো এই যে গানটা যদি আমি এক রাত্রে রিহার্সাল ছাড়া এক রাতে ইনস্ট্যান্ট শ্যুট করা এটাকে যদি আমি দুই দিন রিহার্সাল করে দুই দিন শ্যুট করতে পারতাম আরেকটা নাইট করতে পারতাম তাহলে এই ভিজুয়ালটা কিন্তু আরেকটু উন্নত হতো ধরে ধরে যদি কাজটা করতে পারতাম এটাকে কিন্তু মানুষ ভালো লাগছে বাট ভালো লাগার তো শেষ নাই সুন্দরের কিন্তু শেষ নাই এটাকে আমি এক নাইট দশটার থেকে শুরু করে পরের দিন সকাল সাতটা পর্যন্ত না করে আজকে করলাম সাতটা পর্যন্ত পরের দিন আরেকটা নাইট করলে কিন্তু ডিজাইনটা অন্যরকম হয়ে যেত ডান্সগুলো আবার অন্যরকম হইতো এই আর কি ভেরিয়েশনটা এবং চেঞ্জিংটা এই জায়গাতেই দাঁড়ায় যেমন আরেক দিন করলে কিন্তু বাজেট বেড়ে যেত ঠিক আছে বাজেটটা বাড়তো এই এই যে আমাদের দেশের যে এই যেমন এখনকার যে সিনেমা হল এবং বাজার যতটুকু বাজার এতটুকুই আসলে প্রডিউসাররা খরচ করার চেষ্টা করে যে উঠে আসুক টাকাটা বেশি করতে চাচ্ছে না সাকিবের ছবিগুলো এখন রিসেন্টলি অনেক বিগ বাজেট করতেছে ছাড়া বাকি যারা করতেছে তারা লিমিটেশনের মধ্যেই করতেছে যে টাকা তো আমরা ফেরত বা আনতে হবে আনতে হবে এই জন্য ওই বাজেটটা তারা সাহস পায় না খরচা করার জন্য আমরা আমরা যখন প্রথম ফিল্ম সাতানব্বই যখন আসলাম এরপরে যে যত কাজ করছি থাটি বেমা মলে কাকরিয়াল পাড়ায় বৃহস্পতিবারে যাওয়ার পরে আপনি বাজার একটা ঈদের দিন মনে হইতো সিনেমা হলের নতুন সিনেমা রিলিজ মানে একটা কেমন একটা মানে মনে হইতো যে একটা উৎসব উৎসব হচ্ছে ওই দিনটা তো এখন নাই তখন টাকাটা যদি একটা ছবির লস হইতো তাহলে দশ লাখ টাকা ধরে রাখতো প্রডিউসার লস হলে দশ লাখ আর লাভ হলে এক কোটি লাভ হয়ে যাবে অথবা আরও বেশি আরও বেশি আর এখন ওই কনফিডেন্সটা নেই যে আমি দশ আমার পুরো টাকাটা আসবে কিনা তাই না আর আগে সবাই ইনভেস্ট করছে টাকাটা ফিডব্যাক পাইতো এর জন্য সবাই সবাই ছবি বানাইতো আমাদের রেগুলার প্রডিউসার সাহেবরা যারা আছেন ওরা বছরে দুই চারটে করে ছবি বানাইতো কন্টিনিউ এখন পুরানো কেউ নেই আমার চোখের দেখা যারা কাকরাইলের ছিল যারা আমাদের ছোটোবেলার থেকে দেখতাম তারা এখন কেউ ছবি বানাচ্ছেন না সবাই এখন যাদের কাজ করতেছে আমরা সবাই নতুন প্রডিউসার নতুন প্রডিউসার হিসেবে আসছেন তারা কাজ করতেছে

এত কম সময় শেষ হয় না কিন্তু প্রতিটা জিনিসের তো একটা লিমিটেশন থাকে আমরা চাই আপনি যেই সময়টা দিচ্ছেন আমাদেরকে যেই সময়ে কথাটা বলছেন এই কথাগুলো মানুষ শুনুক একটা আইডিয়া হোক আমাদের গল্পটা জানুক আমাদের গল্পটা শুনুক তারা তারা বুঝুক যে আমরাও স্ট্রাগল করি আমরা প্রচুর স্ট্রাগল করি এবং দিন শেষে আমরা ইন্ডাস্ট্রিকে ভালো করার জন্যই সবাই কাজটা করি প্রথমত এটা আমাদের নেশা আপনি যে নেশায় ছুটে আসছেন এফডিসিতে এফডিসির গেটের দিনের পর দিন দাঁড়াই ছিলেন হ্যাঁ এই নেশা থেকে সেটা পেশা হোক যারা চায় হ্যাঁ তো আশা করি আপনি আমাদের এই সিডাব্লিউসি পডকাস্ট আমরা নতুন করে শুরু করছি সামনে হয়তো আরো অনেকগুলো সিজন আসবে আমরা চাই আপনাদের গল্পগুলোই বলতে বারবার বলতে বারবার আমরাও চাই যে আমরা যারা ক্যামেরার পিছনে থাকি আমাদের গল্পটা কেউ জানে না আমাদের কত কষ্ট করতে হয় সকালবেলা এসে সারা দিন সেটে দাঁড়িয়ে থেকে কাজ করে রাত বারোটা একটা বাজে বাসা যেতে হয় এখানে একটা শুটিংয়ের মধ্যে যে কত ডিপার্টমেন্ট আছে প্রোডাকশন বয় থেকে শুরু করে ম্যানেজার মেকআপ আর্টিস্ট কস্টিউম সবাই অনেক স্ট্রাগল করে কিন্তু তাদের গল্পটা আপনারা তুলে ধরেন এটা খুব ভালো একটা আপনারা উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আর ক্যামেরার পিছনের গল্পটা আসলে মানুষ জানা উচিত তো দেখা হবে আমাদের হয়তো আবার নেক্সট আরেকটা এপিসোডে বা একটা সিজনে ভালো থাকবেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম